কংগ্রেসের নেতা হিসেবে আমি ভাওয়ারবাসী তথা বাংলার মানুষের কাছে ঈদের আগাম শুভেচ্ছা জানাই। এই ঈদ আমাদের পবিত্র ঈদ, রমজানের ঈদ। এই ঈদে সমস্ত ভাওয়ারবাসী যাতে শান্তি শৃঙ্খলায় বাস করতে পারে এবং আমরা যারা বাংলা মুসলিম বা সারা ভারতের মুসলিম দোয়া করি আল্লাহর কাছে যে সারা মুসলিম সহি সালামতে থাকুক, ভালো থাকুক, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা যাতে ভারতবর্ষের তো বাংলা তথা বাংলার রূপে শান্তিতে বাস করতে পারি সেই কামনা সেই আশা করি। আমি একজন মুসলিম তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হিসেবে দাবি করি যে ভাওয়ারের যে সম্প্রীতি বজায় আছে দীর্ঘদিন ধরে এই সম্প্রীতিটা যুগ যুগ ধরে যাতে জিয়ে থাকে এই কামনাই আমি এই দিন করতে চাই।